السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত শিক্ষার্থী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে নাদিয়া নিসাব কায়দার 42 নং পর্বের ক্লাস করব ইনশা আল্লাহ। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা শিখব নুন সাকিন ও তানবিনের পরিচয়। তো প্রিয় দর্শক, শিখতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন, অন্যথায় আপনারা কিছুই বুঝবেন না। আর যদি আপনারা নাদিয়া নিসাব কায়দার পর্বের ভিডিওগুলি ধারাবাহিকভাবে না দেখে আসেন, তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকবে পূর্বের ভিডিওগুলি ধারাবাহিকভাবে পর্ব আকারে আপনারা দেখে আসবেন, তখন আপনাদের জন্য বুঝতে এবং শিখতে সহজ হবে। তো প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। নুনে সাকিন ও তানবিনের পরিচয়। প্রিয় দর্শক দেখুন, এই যে যজম যুক্ত নুনকে নুন সাকিন বলে, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। প্রিয় দর্শক, এই যে দেখুন, নুন সাকিন ও তানবিন পড়ার নিয়ম চারটি। এই যে দেখুন, 1 নম্বরে ইজহার, 2 নম্বরে ইখফা, 3 নম্বরে ইদগম, 4 নম্বরে ইকলাব। প্রিয় দর্শক, এখানে দেখুন, এই যে ইদগম আবার দুই প্রকার, ইদগমে বাগুন্না, 2 নম্বরে ইদগমে বেলাগুন্না। তো প্রিয় দর্শক, নুন সাকিন ও তানবিনের বিধান। তো প্রিয় দর্শক, আজকে আমরা ইজহারের হরফ কয়টি, ইজহার কাকে বলে এবং ইজহারের শব্দ গঠনগুলি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সহি শুদ্ধ করে শিখিয়ে দিব। তো ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন। তো প্রিয় দর্শক, আগে আমরা জানব ইজহারের হরফ 6টি। এই যে দেখুন, হামজা হা, আইন হা, গাইন খ। ইজহার বলা হয়, এই যে ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া। নুন সাকিন বা তানবিনের পরে ইজহারের কোন হরফ আসিলে গুন্নাহ সারা স্পষ্ট করিয়া পড়িতে হয়, ইহাকে ইজহার বলে। যেমন এই যে নুন সাকিন, এই যে নুনের উপরে যখন যজম থাকবে এটাকে নুন সাকিন বলে, তানবিন বলা হয় দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। এই যে এখানে দেখুন, নুনের উপরে যজম আছে, নুন সাকিনের পরে হামজাহ আসছে ইজহারের হরফ, তাই আমরা এই মিম নুনের সাথে গুন্নাহ সারা স্পষ্ট করিয়া পড়ব। তো আমি এখন আপনাদেরকে বানান করিয়ে শিখিয়ে দিব, আপনারা আমার সঙ্গে মস্ক করে শিখে নিবেন। মিম নুন জের মিন গুন্নাহ করা যাবে না, গুন্নাহ সারা স্পষ্ট করিয়া পড়তে হবে। হামজাহ জবর আ, মিন আ, জিম জবর জা, মিন আজা, লাম দুই জের লিন, মিন আজালিন, মিন আজালিন, মিম নুন জবর মান, হা পেশ হু। এই যে দেখুন প্রিয় দর্শক, নুন সাকিনের পরে ইজহারের হরফ হা আসছে, তাই আমরা এই মিম নুনের সাথে গুন্নাহ সারা স্পষ্ট করিয়া পড়ব। মিম নুন জবর মান, হা পেশ হু, মান হু, ওয়াও জবর ওয়া, মান হুয়া, মান হুয়া। হামজাহ নুন জবর আন, নুন সাকিনের পরে ইজহারের হরফ আইন আসছে, তাই আমরা এই হামজাহ নুনের সাথে গুন্নাহ সারা স্পষ্ট করিয়া পড়ব। আইন মিম জবর আম, আন আম, তা জবর তা, আন আম তা, আন আম তা। ওয়াও নুন জবর ওয়ান, নুন সাকিনের পরে হা ইজহারের হরফ আসছে, তাই আমরা ওয়াও এই নুনের সাথে গুন্নাহ সারা স্পষ্ট করিয়া পড়ব। ওয়াও নুন জবর ওয়ান, হা র জবর হার, ওয়ান হার, ওয়ান হার। ইয়া নুন পেশ ইউন, নুন সাকিনের পরে গাইন ইজহারের হরফ আসছে, তাই আমরা এই ইয়া নুনের সাথে গুন্নাহ সারা স্পষ্ট করিয়া পড়ব। ইয়া নুন পেশ ইউন, গাইন জের গাই, ইউন গাই, ضاد واو بش ضو، نون زبرنا، ينغضون، ينغضون. ميم نون زر من، نون ساكن پر خ اظهار حرف ارسه، تاي امرا اي ميم نون ارشته گنا سرا اسپشتو کريا پربو.
ميم نون زر من خا يا زبر خي من خي را دوي زر من خير ميم نون زر من ميم جزملا نون কে ধরবে গুন্না সারা পড়তে হবে কারণ নুন সাকিনের পরে হা ইজহারের হরফ আসছে ميم نون زر من حا قف زبر حق من حق قاف دوي زر قين من حق قين من حق قين قاف واو زبر قاو ميم دوي زر من تنوينر পরে إظهار الحرف ها আসছে তাই আমরা এই ميم কে গুণনা সারা স্পষ্ট করিয়া পড়ব قاو من ها ألف زبر ها أو من ها دال دوي زر دين أو من ها دين أو من ها دين قا يا زبر طي را ألف دوي زبر رن تنوين الرقر إظهار الحرف همزة هرس تاي أمرا إي را كه جنة سرا اسپشتو كريا پربو طي رن همزة زبر آ با ألف زبر با أبا طيرا أبا با يا زر بي لم زبر له طيرا أبا بيلا طيرا أبا بيلا كاف لام بشكل لام ألف دوي زبر لان تنوينر پر إظهار الحرف ها أرسي تاي أمرا إي لام گنه سرا اسپشت كوريا پربو كلن ها زبر ها دال يا زبر داي كلن ها داي نون ألف زبر نا كلن ها داي نا كلن ها داي نا عين زبر ع ذال ألف زبر ذا عذا با دوي بش بن তানওয়িনের পরে আইন আসছে দেখুন এই যে বার উপরে দুই পেশ এটাকে তানবিন বলা হয় তানওয়িনের পরে আইন ইজহারের হরফ আসছে তাই আমরা এই বাকে গুন্না সারা স্পষ্ট করিয়া পড়ব আযাবুন আইন জবর আ জ ইয়া জির জি আযি মিম দুই পেশ মুন আযিমুন আযাবুন আযিমুন عذاب عظيم তো প্রিয় দর্শক আমি এখন ইজহারের এই শব্দগুলি আপনাদেরকে একটানে রিডিং বলে দিচ্ছি দেখুন মিন আজালিন আপনারা আমার সঙ্গে বলে শিখে নেবেন মিন আজালিন নুন সাকিনের পরে হামজা আসছে যেহেতু তাই এই মিম নুনের সাথে গুন্নাহ সারা পড়তে হবে মিন আজালিন من هو أنعمت যেখানেই দেখবেন নুন ساكن অথবা তানওয়িনের পরে ইজারের হরফ আসবে তখনই গুন্না সারা স্পষ্ট করিয়া আপনারা পড়বেন أنعمت أنعمت وانحر وانحر ينغضون ينغضون من خير من خير من حق من حق قوم هاد قوم هاد طيرا أبابيلة طيرا أبابيل كلا هدينا كلا هدينا عذاب عظيم عذاب عظيم তো প্রিয় দর্শক আমরা এইভাবে আমাদের এই ভিডিও থেকে বুঝে বুঝে আপনারা ইজহার কাকে বলে ইজহারের হরফ কয়টি এবং ইজহারের শব্দ গঠনগুলি আপনারা গুন্নাহ সারা স্পষ্ট করিয়া এই শব্দ থেকে আপনারা শিখে নেবেন তো প্রিয় দর্শক আজকে আমার ভিডিও এই পর্যন্তই ইনশাআল্লাহ আবার সামনের ভিডিওতে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।